নমস্কার বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবল 23শে জানুয়ারি, অর্থাৎ গতকাল তোমাদের যে ফোর্থ শিফটে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের সাথে নিয়ে আসছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ যাদের আপকামিং এক্সাম বসে তাদের কাছে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তো প্রত্যেকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি এসএসসি জিডি কনস্টেবল প্রার্থী রয়েছ, প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে রাখবে, ঠিক আছে? চলো আজকে দেখে নেওয়া যাক যে আমাদের ফোর্থ শিফটে 23শে জানুয়ারি কী কী প্রশ্ন এসেছিলো। দেখো, প্রথম প্রশ্ন ছিল দিল্লির নতুন মুখ্য সচিব কে হলে। তো দিল্লির নতুন মুখ্য সচিব হলে নরেশ কুমার, ঠিক আছে? প্রশ্ন নম্বর 2, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কবে হয়েছিল। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হয়েছিল 28শে ডিসেম্বর 1885। 28শে ডিসেম্বর 1885 খ্রিস্টাব্দে কিন্তু জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল। প্রশ্ন নম্বর 3, সংবিধানের কোন অনুচ্ছেদ বা কোন আর্টিকেল রাষ্ট্রপতি নির্বাচনের সঙ্গে জড়িত। সঠিক উত্তর হইবে অনুচ্ছেদ 55। অনুচ্ছেদ 55 সংবিধানের কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের সঙ্গে জড়িত। রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বয়স দরকার? তো রাজ্যসভার সদস্য হতে গেলে কিন্তু ন্যূনতম 30 বছর দরকার। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কোন বিধানসভা থেকে ভোটে লড়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কোন বিধানসভা থেকে ভোটে লড়েছে? তো সঠিক উত্তর হচ্ছে ধুরি বিধানসভা। আজকে যাদের পরবর্তীকালে যাদের শিফট আছে তারা কিন্তু একটা প্রশ্ন তাদের বলে রাখছে, তোমরা কিন্তু বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী আর রাজ্যপালের নাম অবশ্যই পড়ে যাবে, ঠিক আছে? আর সংবিধানে যে সমস্ত ধারা রয়েছে, সংবিধানে যে সমস্ত আর্টিকেল বা ধারা রয়েছে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ সহকারে তোমরা অবশ্যই পড়ে যাবে। এখান থেকে তোমরা 2 থেকে 3টা কোশ্চেন অবশ্যই পাবেই পাবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদের 2টা নাম্বার রয়েছে, অর্থাৎ কোনো প্রশ্ন যদি তোমরা কমন পেয়ে থাকো তাহলে তোমরা কিন্তু 4 থেকে 6 নাম্বার এগিয়ে থাকবে এবং 4-6 নাম্বারই পরবর্তীকালে তোমাদের কিন্তু মেরিট লিস্টে একটা ভালো জায়গা করে রাখবে, ঠিক আছে? এর জন্য যাদের আপকামিং এক্সাম আছে তাদের বলছি যে এই আমি এর আগেও বলছি যে সংবিধানের যে সমস্ত সংশোধন বা আর্টিকেলগুলো আছে সেই পার্টগুলো একটু ভালো করে পড়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ড্রি মহোৎসব কোন রাজ্যে পালন করা হয়। ড্রি মহোৎসব বা উৎসব অরুণাচল প্রদেশে কিন্তু পালন করা হয়ে থাকে। তোমাদের বলেছিলাম ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য এবং যে বিভিন্ন উৎসব রয়েছে সেখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসছে, ঠিক আছে? তো এই পার্টটা অবশ্যই তোমরা একটু ভালো করে দেখে যাবে। প্রশ্ন নম্বর 7 রয়েছে, বর্মি ভাষা কোন প্রতিবেশী দেশে বলা হয়ে থাকে। সঠিক উত্তর হচ্ছে বর্মি, বার্মা, মায়ানমার, তাই না? বর্মি ভাষা কিন্তু মায়ানমার দেশে বলা হয়ে থাকে। প্রশ্ন নম্বর 8, 2022 সালে স্বামী বিবেকানন্দের জন্মদিবসের কার্যক্রম কোথায় আয়োজিত করা হয়েছিল। 2022 সালে স্বামী বিবেকানন্দের জন্মদিবসের কার্যক্রম পুদুচেরিতে কিন্তু আয়োজিত করা হয়েছিল। প্রশ্ন নম্বর 9, ভারতের মোট শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা কটি। তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের মোট শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা 9টি। খেলো ইউথ গেমস পূর্বনাম কী ছিল। খেলো ইন্ডিয়া ইউথ গেমসের পূর্বনাম ছিল খেলো ইন্ডিয়া স্কুল গেমস, ঠিক আছে? তার আগে একটা কথা বলে রাখছি, কোনো প্রশ্নের উত্তর যদি আমরা ভুল হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, সেটা আমি পরবর্তীকালে দেখার চেষ্টা করব, সংশোধন করার চেষ্টা করব, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কৃষির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। সঠিক উত্তর হচ্ছে ভারী শিল্পের উপর। আর্টিকেল 52 থেকে আর্টিকেল 62 কৃষির সঙ্গে সম্পর্কিত, ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সম্পর্কিত। মহাবীর কত বছর বয়সে নিজের বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। উত্তরে জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রশ্ন নম্বর 14, 2022 সালে বাজেট কে পেশ করেছিলেন। তো সংসদে বাজেট পেশ করেছিলেন নির্মলা সীতারামন, ঠিক আছে? প্রশ্ন নম্বর 15 এবং আজকের শেষ প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ড মিনিটে কতবার স্পন্দিত হয়। তো একজন সাধারণ মানুষের হৃৎপিণ্ড প্রতি মিনিটে কিন্তু 60 থেকে 100 বার স্পন্দিত হয়। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত প্রশ্ন। এসএসসি জি কনস্টেবলের ফোর্থ শিফটে যে সমস্ত প্রশ্ন এসেছিলো সেই সমস্ত প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসছি, কারণ যারা আপকামিং এক্সাম দিতে যাবে তাদের পক্ষে এটা সুবিধা হবে, ঠিক আছে? এরকম প্রশ্ন আসছে 10শে জানুয়ারি থেকে ক্রমাগত আমি তোমাদের প্রশ্ন নিয়ে আসছি, তোমরা দেখতে পাচ্ছ। আর একটা কথা বলি, আমি তোমাদের জন্য কিন্তু চেষ্টা করছি সংবিধান এবং সংবিধান সংশোধন এবং ভারতের আর্টিকেল থেকে প্রশ্ন নিয়ে আসার এবং জনসংখ্যা যে জিনিসটা আছে না, সেন্সাস 2011, ওখান থেকে প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করছি, ঠিক আছে? যত রাত্রি পাই সেখানে তোমাদের জন্য কিন্তু নিয়ে আসবো, কারণ এই দুটো পার্ট খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রত্যেক কোনো না কোনো শিফটে একটি করে তোমাদের প্রশ্ন আসছে, ঠিক আছে? তো চলো এখানে ভিডিওটি শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করো। জয় হিন্দ বন্ধুরা।